2018 সাল থেকে ত্রিপুরার বুকে যে নির্বাচনের সন্ত্রাসী ট্র্যাডিশন শুরু হয়েছে তা আজও অব্যাহত। ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যে এই সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। মন্ত্রিসভা গঠন হবার পর দপ্তর বন্টন হয়ে গেলেও গোটা রাজ্যে এখনও চলছে নির্বাচনোত্তর সন্ত্রাস। বিশেষ করে শাসক দলের গুন্ডা বাহিনী সিপিআইএম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা চালাচ্ছে প্রতিদিন, যার কারণে এবারে এই নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিসংখ্যান প্রায় 8 শতাধিকের কাছাকাছি পৌঁছে গেছে। গবাদি পশু পুড়িয়ে মারার পাশাপাশি জোয়ানদের বাণিজ্য ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা যেমন সংগঠিত করছে শাসক দল, ঠিক তেমনি মহিলাদের শ্লীলতাহানির করারও চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিরোধী কর্মী সমর্থকদের বাড়িঘরে আগুন দিয়ে এলাকা ছাড়া করছে শাসক দলের গুন্ডা বাহিনী। চরম বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত এই সমস্ত বাড়িঘরগুলো পরিদর্শনে গিয়েছিল শুক্রবার সিপিআইএম এবং কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি দল। প্রতিটি জেলা এবং মহকুমাতে দফায় দফায় এই প্রতিনিধি দল খোঁজ খবর নেন আক্রান্তদের। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকলেও সন্ধ্যাবেলায় সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বিশালগড়ে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস সাংসদদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্ত বাহিনী। সাংসদদের নিরাপত্তায় নিয়োজিত আরক্ষা প্রশাসনের কর্মীদেরও হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে এলাকা থেকে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সাংসদদের এই প্রতিনিধি দলটি। প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে, যেখানে তিনি কড়া হাতে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে কিভাবে শাসকদলীয় গুন্ডা বাহিনী সাংসদদের উপরে আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে। 2018 সালের নির্বাচন জেতার পর রাজ্যে যে বিষাক্ত বীজ অঙ্কুরিত হয়েছে এটাই তার ফসল, আর যা আগামী দিন ভোগ করবে রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।